আমরা আগের লেকচারে দেখেছি যে মার্টশট অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে আর এই লেকচারে আমরা দেখব যে সি দিয়ে আমরা কীভাবে মার্টশট করতে পারি অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা মার্টশটটাকে ইমপ্লিমেন্ট করব তাহলে এই যে মার্টশটের ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব ছোট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মার্টশট ফাংশন আমি লিখেছি এবং এটা কি করবে ভয়ের রিটার্ন করবে অর্থাৎ কোনো কিছু রিটার্ন করবে না এবং ইনপুট হিসেবে একটা অ্যারে নিবে এই অ্যারেটার শুরু কোথায় এবং শেষ কোথায় এই দুইটা পজিশন নিবে এবং যেহেতু সে কোনো কিছু রিটার্ন করবে না তাহলে এই যে অ্যারেটা নিচ্ছে এই এরের মধ্যেই সে শর্ট করে ফেলবে মানে যে সংখ্যাগুলো আছে সেটা ছোট থেকে বড় ক্রমে সাজাবে এখন শুরুতে আমার যদি অ্যারের থাকে জিরো এবং অ্যারেতে এন সংখ্যা কুপাদান থাকে তাহলে মানে এরের ইন্ডেক্স তো প্রথমটার হবে জিরো তাহলে লেফট হবে জিরো রাইট হবে কি এন মাইনাস ওয়ান মানে প্রথমবার যখন আমি মার্শোরটাকে কল করব আর এই অ্যারেতে হচ্ছে সেই সংখ্যাগুলো আছে আমার এখন প্রথমেই আমি দেখবো লেফট কি রাইটের চেয়ে বড়ো কিংবা সমান কি না লেফট যদি রাইটের সমান হয় তখন অ্যারেতে মাত্র একটা উপাদান আছে এই যে এই অ্যারেতে যদি যেমন ধরা যাক একটা জিনিস থাকতো পাঁচ তাহলে এটার লেফট কত লেফট হচ্ছে এই পজিশনটা জিরো আবার রাইট কত রাইট হচ্ছে এই পজিশনটা জিরো তখন লেফ্ট এবং রাইট সমান আর লেফট যদি রাইটের চেয়ে বেশি হয়ে যায় তার মানে অ্যারেতে কিছুই নাই তাই অ্যারেস যদি কিছুই না থাকে তাহলে আমরা এখানেই রিটার্ন করতে পারি এবং বলতে পারি এরটা শর্টেড আছে আবার এরেতে যদি একটা জিনিস থাকে তা যখন লেফট এবং রাইট সমান তখনও আমরা বলতে পারি যে হ্যাঁ এরেতে একটা জিনিস আছে তার মানে এরএটা শর্টেড আমরা এখান থেকে রিটার্ন করে যাব আর ভিতরে ঢুকবো না আর যদি এটা না হয় অর্থাৎ অ্যারেতে একাধিক এলিমেন্ট থাকে একাধিক জিনিস থাকে তখন আমি মিড নির্ণয় করব। এবং মিট কিন্তু আমি লেফট প্লাস রাইট বাই টু না করে দেখো একটু অন্যভাবে করেছি লেফট প্লাস রাইট মাইনাস লেফট বাই টু এটা হচ্ছে কিছু কর্নার কেসে মানে আমার যদি খুব রাইটের মান খুব বড় হয় এবং লেফটের মান খুব বড় হয় তাহলে ইনটিজার ওভারফ্লো যাতে না হয় ইনটিজার ওভারফ্লো হয় কখন যখন ইনটিজারের যে হায়েস্ট লিমিট তার চেয়ে বড়ো হয়ে যায় ধরো লেফট এবং রাইট যদি করতাম এল প্লাস আর বাই টু তখন আমার প্রথমে কী করতো এই দুইটা যোগ করবে তাই না লেফট প্লাস রাইট দুইটা যোগ করবে করে এটা লিমিট ইনটিজারের চেয়ে বড়ো হয়ে গেলে তোমার প্রোগ্রামে একটা বাঘ সৃষ্টি হবে তাই না এটাকে বল ইনটিজার ওভারফ্লো তো এখানে আমি আগে কি করতেছি আগে রাইট থেকে লেফটটা বাদ দিয়ে নিচ্ছি তারপর সেটাকে দুই দিয়ে ভাগ করতেছি এবং তারপর লেফটের সঙ্গে যোগ করতেছি এতে ইনটিজার ওভারফ্লো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো এইটা কিন্তু খুবই সুন্দর একটা ট্রিক এটা অনেকেই মিস করে তারপর আমি কি করব এখন তো আমি মাঝখানের পজিশনটা পাইলাম তাই না যে আমি মাঝখানের পজিশনটা বের করার উদ্দেশ্য কি যে অ্যারেটাকে তো আমার দুই ভাগ করতে হবে তাহলে এখন আমি প্রথম ভাগকে মাঠশট করব এবং দ্বিতীয় ভাগকে মাঠশট করব তো প্রথম ভাগে কি বলবো আমি অ্যারে এই পাঠাবো কিন্তু এখন প্রথম ভাগে কি লেফট থেকে মিট পর্যন্ত অর্থাৎ এই অ্যারে লেফট থেকে মিট মিট পর্যন্ত যেই এলিমেন্টগুলো আছে সেইগুলোকে আমি শর্ট করতে বলতেছি তাহলে দ্বিতীয় ভাগে কী থাকবে মিট প্লাস ওয়ান থেকে রাইট পর্যন্ত যেইগুলো থাকবে সেগুলোকে আমি আবার শর্ট করতে বলতেছি এবং কি পদ্ধতিতে একই পদ্ধতিতে শর্ট পদ্ধতিতে এখন তোমরা খেয়াল করো এই যে অনেকে আবার এই প্লাস ওয়ানটা দিতে ভুল করে যে লেফট থেকে মিড আবার মিড থেকে রাইট তাহলে কিন্তু হবে না লেফট থেকে মিড একটা যে লেফট থেকে মিড পর্যন্ত তার মিড প্লাস ওয়ান অর্থাৎ এই মিডের পরবর্তী যেগোটা সেখান থেকে রাইট পর্যন্ত এটা হচ্ছে সিস্টেম তাহলে মিড প্লাস ওয়ান থেকে রাইট পর্যন্ত তারপর এটাকে মার্কশট করলাম এটাকে মার্কশউট করলাম এই দুইটা মার্কশট করলে আমি জানি যে লেফট থেকে মিড পর্যন্ত যে জিনিসগুলো সেগুলো শর্ট করা আছে ছোট থেকে বড় আবার মিড প্লাস ওয়ান থেকে রাইট পর্যন্ত যে জিনিসগুলো আছে সেগুলো ছোট থেকে বড় শর্ট করা আছে এখন আমার কি করতে হবে এই অর্ধেক ছোট থেকে বড় শর্ট করা এই অর্ধেক ছোট থেকে বড় শর্ট করা পুরোটা কিন্তু শর্ট করা না তাহলে আমার পুরোটা মার্চ করতে হবে এমনভাবে যাতে মার্চ করার পর এটা ছোট থেকে বড় শর্ট করা থাকে তাহলে আমি মার্চ করব এ এবং লেফট মিড রাইট এই তিনটা পজিশন দিব এবং তোমাদের এখন কি করতে হবে মার্চ ফাংশনটা তৈরি করতে হবে এবং মার্চ ফাংশনটা করতে গেলে তোমার কয়েকটা লুপ চালাতে হবে এবং অতিরিক্ত দুইটা অ্যারে ব্যবহার করতে হবে তা আমি পরের একটু পরে একটু হিন্টস দিয়ে দিব যে মার্চ ফাংশনটা তোমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবা কিন্তু আমি পুরো ফাংশনটা ইমপ্লিমেন্ট করে দিব না সেটা করার দায়িত্ব তোমাদের তোমরা দেখো যে ফাংশন ফাংশনটা কি করবে এটা একটা ভয়েট ফাংশন মার্জ ভয়েট টাইপের সে কিছু রিটার্ন করবে না সে এই অ্যারে নিচ্ছে লেফট মিড এবং রাইট পজিশনটা নিচ্ছে এখন দেখো এখানে আমি কিছু ভেরিয়েবল তৈরি করতেছি এখন এই ভেরিয়েবলগুলোর উদ্দেশ্য কি যেমন সাইজ লেফট হচ্ছে বাম দিকে কয়টা আছে সাইজ রাইট হচ্ছে ডান দিকে কয়টা আছে মানে ডান দিকের অংশে কয়টা আছে এখন বাম দিকের অংশের এরের বাম দিকের অংশে যেটা আছে সেগুলো আমি এল নাম একটা এরেতে কপি করে রাখবো এবং ডান দিকের অংশে যেগুলো আছে সেগুলো আর নামক একটা অ্যারেতে কপি করে রাখবো এই যে তোমরা এই লুপ দেখো এই লুপের মধ্যে আমি কী করতেছি এরের লেফট অংশটা এলের মধ্যে কপি করতেছি তারপরে এর পরে আবার কি করবো আরেকটা লুপে রাইট কপি করবো তাই না এরে যদি এটা হয় তাহলে একটা লেফট এরেতে এই জিনিসগুলো কপি করব রাইট এরেতে এই জিনিসগুলো কপি করবো ডান দিকের তারপর একটা লুপ চালাই দেখব যে হ্যাঁ এল যে প্রথমটা আছে এবং আর এর যে প্রথমটা আছে এদের মধ্যে সবচেয়ে ছোটোকে যে সবচেয়ে ছোটো তাকে সবার আগে বসাও তারপরে যে যেগুলো থাকবে তাদের মধ্যে সবচেয়ে ছোটোকে তাকে সবার আগে বসা এভাবে বসাতে বসাতে একসময় আমরা জিনিসটা পুরোটাই সর্ট হয়ে যাবে এবং এই বসানোর পরও যদি কোনো কিছু বাকি থাকে তো এল বা আরের সেটা খেয়াল রাখতে হবে দুইটা একসাথে বাকি থাকবে না সেগুলো সবার শেষে বসা দিতে হবে তো এটা আমি পুরোটা ইমপ্লিমেন্ট করে দিলাম না এই কারণে যে এটা আসলে তোমাদের ইমপ্লিমেন্ট করতে পারা উচিত তোমরা যদি সি মোটামুটি পেরে থাকো আর এটা যদি তোমরা ইমপ্লিমেন্ট করতে না পারো তোমরা ইন্টারনেট দেখতে পারো বা যে কোনো বই দেখতে পারো এমনকি আমার বইতেও ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে কিন্তু একটা কথা বলা দরকার যে তোমরা যদি এই ফাংশনটা ধরো আধা ঘন্টা চেষ্টা করে বা এক ঘন্টা চেষ্টা করে ইমপ্লিমেন্ট করতে না পারো তার মানে আসলে তোমার প্রোগ্রামিংয়ের বেসিকেই অনেক সমস্যা আছে সুতরাং তোমার আরও ঠিক মতো সি শেখা উচিত এবং আরও অনেক প্রোগ্রামিং প্র্যাকটিস করা উচিত তাহলে আমি মেইন ফাংশন যদি একটা তৈরি করি মেইন ফাংশন থেকে মার্শর্ট কল করবো কীভাবে হবে যে ধরো যাক এই অ্যারেতে আমি আটটা সংখ্যা রাখলাম কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা সংখ্যা রাখলাম তাই না নয়টা সংখ্যা রাখলাম তাহলে মাঠ শর্ট করবো এ কে প্রথম পজিশন জিরো এবং শেষ পজিশন হচ্ছে এনের মান যেহেতু আট সুতরাং আট আর এন এর মান যদি নয় হইতো তাহলে বলতাম এন মাইনাস ওয়ান তাহলে এই পজিশনটা হচ্ছে জিরো তাই না এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে শুরুর পজিশনটা হচ্ছে জিরো শেষের পজিশন পজিশনটা হচ্ছে এন বা আট এবং তারপর আমি কী করব মার্কশট কল করলে এই এর মধ্যে শর্ট হয়ে যাবে এবং এখন আমি এটা প্রিন্ট করে দেখব তো তাহলে এটা এইভাবে এই অংশ এই কোডটা ব্যবহার করে তোমরা আসলে পরীক্ষা করে দেখতে পারো তোমাদের মার্কশটের ইমপ্লিমেন্টেশনটা ঠিক হলো কি না এই এর পরের লেকচারে আমরা মার্কশটের টাইম কমপ্লেক্সিটি ও স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করবো